বিজেপির প্রতিষ্ঠা দিবসকে ঘিরে দেশব্যাপী বেশ কিছু সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে দল। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে কৈলাসহর মণ্ডলের উদ্যোগে হয়েছে স্বচ্ছ ভারত অভিযান। এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। স্বচ্ছ ভারত অভিযানকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত। বিজেপির 44তম প্রতিষ্ঠা দিবসকে ঘিরে দেশব্যাপী নানা সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে 6 এপ্রিল থেকে 7 দিন ব্যাপী বেশ কিছু সামাজিক কর্মসূচি নিয়েছে দলের কর্মীরা। সেবাই সপ্তাহ উপলক্ষে স্বচ্ছ ভারত অভিযান, জলাশয় পরিষ্কার, রক্তদান এবং বৃক্ষরোপণের মতো বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। শনিবার কৈলাসহরে স্বচ্ছ ভারত অভিযান করেন বিজেপি কর্মীরা। এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন যুব কল্যাণ ও ক্রীড়া, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এই কর্মসূচিতে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে, ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাপতি শ্যামল দাস, কৈলাসহর পুর পরিষদের নির্বাচিত সদস্য সিকিম সিনহা, মামলি দাস, বিজেপি ঊনকোটি জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুণ সাহা, মহিলা মোর্চা কৈলাসহর মণ্ডলের সভাপতি মুক্তা পাল, প্রাক্তন বিধায়ক মবসুর আলী সহ আরও অনেকে। এই কর্মসূচি সম্পর্কে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, বিজেপির প্রতিষ্ঠা দিবসকে ঘিরে দেশের সব রাজ্যেই বেশ কিছু সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে, সেই মতো কৈলাসহরেও নানা কর্মসূচি পালন করা হচ্ছে। গোটা রাজ্য, আমাদের ভারতবর্ষের যত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আছেন সবাই ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা এক সপ্তাহব্যাপী, অর্থাৎ 6 এপ্রিল থেকে শুরু হয়েছে, এক সপ্তাহ চলবে বিভিন্ন সেবামূলক কার্যক্রম, যেমন স্বচ্ছ ভারত অভিযান, আজকে মহিলা মোর্চার উদ্যোগে কৈলাসহর স্বচ্ছ ভারত অভিযান হচ্ছে, আগামীতে রয়েছে জলাশয় পরিষ্কার করা, যে সমস্ত জলাশয় নোংরা হয়ে আছে সেগুলোকে পরিষ্কার করা, সেটাও আমাদের একটা কার্যক্রম, বৃক্ষরোপণ, রক্তদান, এই ধরনের সেবামূলক এক সপ্তাহ আমাদের কাজ চলবে, এটা আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষেই কার্যক্রম নেওয়া হয়েছে। স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি কৈলাসহর পুর পরিষদের অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়, শহরের সেন্ট্রাল রোড, আইটিআই রোড, পিডব্লিউডি রোড, সৎসঙ্গ আশ্রম রোড হয়ে ঊনকোটি কলাক্ষেত্রের সামনে এসে সমাপ্ত হয়। স্বচ্ছ ভারত কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।